Jana. তাহলে কি বাড়িয়ে দেন? আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উচ্চতর ক্লাসের, যদিও আমার পা মুচকে গিয়েছে, যেহেতু আমি গতকাল থেকে আমার প্ল্যান ছিল যে আমি থাকব যতক্ষণ পর্যন্ত এই আমাদের আড়াই ঘন্টা চলবে, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে এখানেই কিন্তু অবস্থান করব। আমি এই মাঠ ছাড়ব না, কারণ আমাদেরকে এডিস মশার থেকে বাঁচতে গেলে জনগণকে নিয়ে একসাথে কাজ করতে হবে, রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হওয়া সত্ত্বেও লন্ডন থেকে উনি ফোন করে নির্দেশ দিয়েছেন দলকে, আমাদেরকে জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখিয়েছেন সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আসুন আমরা ডেঙ্গু মশার জন্য আমরা সবাই নেমে পড়ি। আমরা শুধু একটু অনুরোধ করব আজকের এই সোসাইটির কাছে, একটু অনুরোধ করব আজকের অঞ্চলে, আমরা করে যাওয়ার পরে আপনারা প্লিজ ঘরে বসে থাকবেন না। আমাদের কাউন্সিলর আছেন মফিজ সাহেব, অনুরোধ করব সবাইকে নিয়ে এবং সাথে সাথে আমাদের 54টি কাউন্সিলরকে আমি অনুরোধ করব কেউ ঘরে না বসে সবাই মাঠে নেমে আমাদের এই চিরুনি অভিযানকে সকলে মিলে সফল করবেন। স্থানীয় জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্যরা সবাই কাজ করছেন, আমাদের নেতৃবৃন্দরা কাজ করছেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতি লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সবাই কিন্তু কাজে নেমে পড়েছে। আমি সবাইকে বলবো যেই কথাটা আমাদের আবদুল্লাহ আবু সাহেব চৌধুরী স্যার বললেন যে ইয়ুথদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে আসতে হবে আমাদের সাথে এই চিরুনি অভিযানে যোগ দেওয়ার জন্য, কলেজের ছাত্রদেরকে আসতে হবে, স্কাউটরা কিন্তু নেমে পড়েছে। কিন্তু আমি মনে করি আমাদের এই মুহূর্তে এই যে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়িকে আমরা দেখায় আসবো, এটা কিন্তু হিউজ টাস্ক, একটা খুবই দূর হওয়া ব্যাপার। আমি সকল বাড়ির যারা আছেন সবার কাছে অনুরোধ করবো আমাদেরকে বাড়ির ভিতরে যেতে দিন, আমাদের কাছে সিটি কর্পোরেশনের অবশ্যই আমাদের কাছে আমাদের আইডেন্টিফিকেশন থাকবে, প্রত্যেকের কাছে আইডেন্টিফিকেশন থাকবে। আমরা চাবো না এটা নিয়ে আবার অন্য কোনো জায়গায় টার্ন করা হোক। আমি অনুরোধ করবো সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে আপনারা মনে, আমরা ছাত্রদেরকে চাই, আমরা এলাকার মহল্লায় মহল্লায় প্রত্যেকে যারা সোসাইটি থেকে চাই, সেক্টরকে চাই, পাড়ায় মহল্লায় মুরব্বীদেরকে চাই, মসজিদের ইমাম সাহেবদেরকে চাই, পরিশেষে আমি সাংবাদিক ভাই বোনদেরকে বলবো আপনারা কষ্ট করে এসছেন, এই যে আপনারা যে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কোথায় লাভরা পাওয়া যাচ্ছে, তারপর কিন্তু আমরা সিটি কর্পোরেশন থেকে লোক পাঠাচ্ছি। আমি কালকে বলেছি আপনারা যদি পান সিটি কর্পোরেশনে যদি কোনো সমস্যা থাকে, আমি বলছি আমাকেও আপনারা দোষারোপ করতে পারেন। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি দরকার পড়লে মেয়রের নামেও তোমরা আমাদের কেস করবা, আমাদেরকে জরিমানা করবা, আইন সবার কারো ঊর্ধ্বে না, আইন সমর্জনই সমান।